আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ট্রায়াল বক্স। হ্যাঁ ভিউয়ার্স, ট্রায়াল বক্স কিন্তু আমাদের চশমার লাইনে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ট্রায়াল বক্সের কাজ কি? মূলত ট্রায়াল বক্সের হচ্ছে কাজ চোখের পাওয়ার টেস্ট করা এবং চশমার পাওয়ার টেস্ট করা। হ্যাঁ, চশমা কিন্তু অ্যাকচুয়ালি এখন বর্তমানে চশমার পাওয়ার চেক করার ক্ষেত্রে আপনার লেন্স মিটার আছে, এছাড়া কম্পিউটার আছে, আধুনিক কম্পিউটার আছে। বাট ট্রায়াল বক্স কিন্তু যখন আপনাদের লেন্স মিটার এবং কম্পিউটার ছিল না, তখন কিন্তু ট্রায়াল বক্সের গুরুত্ব ছিল অনেক। কারণ ট্রায়াল বক্স ছাড়া চশমার পাওয়ার আগে চেক করা যেত না। এখনও বিভিন্ন জায়গায় ট্রায়াল বক্স ইউজ করে চশমার পাওয়ার চেক করার ক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে, চোখের পাওয়ার চেক করার ক্ষেত্রে কিন্তু ট্রায়াল বক্স এখনও প্রয়োজন। ট্রায়াল বক্স ছাড়া চোখের পাওয়ার কিন্তু চেক করা যায় না। একটা এক্সাম্পল, যেমন একটা কম্পিউটারে কিন্তু একজন ডাক্তার একটা পেশেন্টকে যে পাওয়ারটা চেক করে সেটা কিন্তু একটা জাস্ট ধারণা নেয়। একজন পেশেন্টকে একটা ডাক্তার খুব দ্রুত দেখার জন্য কম্পিউটার ইউজ করে। কম্পিউটারে কিন্তু অ্যাকচুয়ালি কোনো পাওয়ার, একুরেট পাওয়ার আসে না, এটা আপনারাও হয়তো জানেন। কম্পিউটারে জাস্ট একটা ধারণা নেয় একজন ডাক্তার যে এই পেশেন্টের এত পাওয়ার হতে পারে। তার মধ্যে এরপরে কম্পিউটার চেক করার পরে যে এটা ডাক্তাররা যেটা ইউজ করে সেটা হচ্ছে ট্রায়াল বক্স। ট্রায়াল বক্সের লেন্সটা দিয়ে একটার পর একটা লেন্স দেয়। দেওয়ার পরে পেশেন্টকে বলে যে আপনি কোনটাতে ভালো দেখেন। যেটাতে ক্লিয়ার দেখে, পেশেন্ট যেটা বলে যে হ্যাঁ এটাতে আমি ক্লিয়ার দেখছি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার পাওয়ার। তো এই কাজটা করে কিন্তু অ্যাকচুয়ালি ট্রায়াল বক্স। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ট্রায়াল বক্স আসলে কীরকম। আপনি একটু খেয়াল করবেন, এই হচ্ছে ট্রায়াল বক্স। এটা জাস্ট আমি এখানে এই আপনার এই টেবিলের সাথে সেট আপ করে নিয়েছি, কিন্তু ট্রায়াল বক্স আরও অনেক সুন্দর হয়, আরও অনেক ভালো, অনেক ডিজাইনের হয়। তো ট্রায়াল বক্সের মধ্যে আমি জাস্ট একটু ধারণা দেবো ট্রায়াল বক্সের লেন্সগুলি। যেমন এখানে হচ্ছে ভিউয়ার্স প্লাস পাওয়ার, এই যে সাদা যে লেন্সগুলি দেখতেছেন এগুলি কিন্তু প্লাস পাওয়ার, প্লাস 0.25 থেকে এখানে 0.12 আছে, মানে 12 পাওয়ার থেকে এখানে কিন্তু -20 পর্যন্ত আছে। তো 12 অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, 0.25 থেকে 20 পাওয়ার এটাই অ্যাকচুয়ালি প্রয়োজন। আর এখানে মাইনাসটাও সেম, মাইনাসটাও হচ্ছে 0.25 থেকে 20 পর্যন্ত পাওয়ারটা আছে। এটা কিন্তু স্প্রিকাল পাওয়ার। হ্যাঁ, এই পাওয়ারটা হচ্ছে স্প্রিকাল পাওয়ার, এবং এই পাওয়ারটা হচ্ছে মাইনাস স্প্রিকাল। এটা হচ্ছে মাইনাস স্প্রিকাল, ইয়েলো কালারটা যেটা এটা হচ্ছে মাইনাস স্প্রিকাল, আর এর যেটা হোয়াইট কালার এটা হচ্ছে প্লাস স্প্রিকাল। এবং সিলিন্ডার পাওয়ারটা হচ্ছে এটা, সিলিন্ডারটাও দেখা যাচ্ছে 0.25 থেকে -6 পর্যন্ত আছে। এখানে এখানে প্লাস সিলিন্ডার, এটা হচ্ছে মাইনাস সিলিন্ডার। এখন একটা কথা, আপনি চশমার পাওয়ারটা কিভাবে চেক করবেন? চশমা পাওয়ার দেখা যাচ্ছে যদি কারো মাইনাস পাওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস পাওয়ার দিয়ে চেক করবেন। একটা এক্সাম্পল, কাস্টমারের ধরেন চশমার পাওয়ার হচ্ছে -1.5, তো আপনি চেক করবেন কিন্তু +1.5 দিয়ে। তো সেই ক্ষেত্রে +1.5 দিয়ে চেক করলে যখন নিউট্রাল চলে যাবে সেটাই মনে করবেন হ্যাঁ ওনার হচ্ছে -1.5। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে আপনাদের যে আসলে আমি কিভাবে বুঝবো যে +1.5 অথবা -1.5 ওনার। যারা চশমার কাজ করে তারা কিন্তু চশমা দেখলেই একটা মোটামুটি আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ ওনার চশমার মধ্যে -1 থেকে 1.5 এর মধ্যে হবে। তো সেই ক্ষেত্রে যদি -1 থেকে 1.5 এর মধ্যে হয়, প্লাস পাওয়ারটা ওইটা দিয়ে চেক করে। চেক করতে করতে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা নিউট্রাল আসছে, নিউট্রাল আসলে সেটাই হচ্ছে তার পাওয়ার। এই হচ্ছে অ্যাকচুয়ালি চশমার পাওয়ার চেক করার ক্ষেত্রে। আর চোখের পাওয়ার চেক করার ক্ষেত্রেও কিন্তু সেম, কম্পিউটারে ডাক্তার দেখবে যে হ্যাঁ কম্পিউটার রিডিংটা আসছে, এটা দেখা যাচ্ছে রিডিং যেটা আসে তার থেকে একটু 0.25-0.50 কম বেশি দিলেই দেখা যাচ্ছে কাস্টমারটা অথবা প্যাশেন্ট খুব ভালো দেখতেছে। তো সেটাই হচ্ছে তার পাওয়ার। অতএব আপনারা বুঝতেই পারতেছেন যে ট্রায়াল বক্সের কতটা গুরুত্বপূর্ণ। ট্রায়াল বক্স ছাড়া কিন্তু চোখের পাওয়ার অ্যাকচুয়ালি চেক করা যায় না। যতই আধুনিক পদ্ধতি আসুক না কেন, ট্রায়াল বক্স কিন্তু লাগবেই, মানে পুরাতন জিনিস এটা অ্যাকচুয়ালি দরকার আছে, এটা লাগবে, এটা ছাড়া কিন্তু চোখের পাওয়ার চেক করা যায় না। চশমার পাওয়ার এখন আধুনিক অনেক আপনার লেন্স মিটার আসছে, কম্পিউটার আসছে, সেটা দিয়ে চশমার পাওয়ার চেক করা যাবে, কিন্তু চোখের পাওয়ার চেক করার ক্ষেত্রে কিন্তু ট্রায়াল বক্স অবশ্যই লাগবে। অথবা আপনারা বুঝতে পারছেন যে ট্রায়াল বক্সের কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভিউয়ার্স, তো ট্রায়াল বক্স সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।